করোনা ভাইরাস নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে এবং করোনা আক্রান্ত ব্যক্তির পাশে থাকার আবেদন জানিয়ে জনগণকে সচেতন করতে নদিয়ার নবদ্বীপে ২৪টি ওয়ার্ডে প্রচার চালানো হচ্ছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার পক্ষ থেকে। শনিবার ছিল প্রচারের নবম দিন। এদিন নবদ্বীপের মণিপুর ও তেঘরিপাড়া সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় প্রচার চালানো হয়। সমিতির সদস্য সোমনাথ রায় জানান, করোনা আক্রান্ত রোগীকে বাঁকা চোখে দেখা উচিত নয়, আমাদের লড়াই রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।